এখন আমরা চলে এসেছি এই আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এই ট্রেন ধরেই কিন্তু আমরা চলে যাবো কুমারডুবি, যেখান থেকে আমাদের মাইথনের যাত্রা শুরু হবে। তো তোমাদেরও যদি আসতে হয় এই ট্রেনটাই তোমরা ধরতে পারো। হাওড়াতে এটা প্রায় 6:15 সময় ছাড়ে, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক এই ট্রেনের সফরে কুমারডুবি স্টেশনে। আমরা কিন্তু এখন রয়েছে হচ্ছে শান্তিনিবাস লজটা, যেটা কিন্তু গভর্নমেন্টের ঠিক যে হোটেলটা তার ঠিক পাশেই রয়েছে, তো একই ক্যাম্পাসে। এখন আমরা বেরিয়ে পড়েছি দুজনে নৌকা বিহারের দিকে। তো সাইনবোর্ডটা তো এখানেই টাঙানো ছিল, এবার দেখা যাক এই ড্যামের আশেপাশে কোথায় নৌকা বিহার করা যায়। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কিন্তু এই মাইথন ড্যাম সফরে, এই বোট সফরে। তো এখানে হচ্ছে তোমরা যদি 20 মিনিট ঘুরতে চাও তাহলে মোটামুটি লাগবে 500 টাকা, আর তোমরা যদি আইল্যান্ডে যেতে চাও যেটা সবুজ দ্বীপ, তো সেখানে কিন্তু মোটামুটি 1000 টাকা করে লাগবে। তো এরকম তোমরা পেয়ে যাবে একটা সুন্দর একখানা নৌকা। তো অনেকে বলে এটা হচ্ছে গরিবের শিখারা, মানে যেটা হচ্ছে ডাল লেকে থাকে কাশ্মীরে, ঠিক ওরম টাইপেরই কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স। এখন কিন্তু আমরা রয়েছি হচ্ছে সবুজ দ্বীপ আইল্যান্ডের মাঝখানে, যেটা এই পুরো লেকের মাঝখানে একটা দ্বীপ। তো এখানে নামানো হয়েছে, তো এখানে একটা সুন্দর ছোট্ট পার্ক মতন করা আছে। তো আমরা এই দ্বীপের এখন চারিপাশ দিয়ে হেঁটে হেঁটে দেখবো এখানে কী কী রয়েছে। তো এই সবুজ দ্বীপ কিন্তু এই পুরো মাইথন সফরের মধ্যে একটা বেস্ট এক্সপিরিয়েন্স, কেন কি এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, আর এই পুরো লেক আর চারিপাশে এরকম ছোট্ট ছোট্ট টিলা, মানে বুঝতেই পারবে না যে এটা কিন্তু ভারতের একটা স্টেট ঝাড়খণ্ডে কিন্তু অবস্থিত এই প্লেস মাইথন। এটার যে সৌন্দর্যটা বা এটার যে প্রাকৃতিক যে এভারগ্রিনটা অসাধারণ, সেটা কিন্তু বলে বোঝানো যায় না। চলে এসেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরে। তো এটাই কিন্তু এই মাইথন সফরের একটা অন্যতম দর্শনীয় স্থল, যেখানে খুবই একটা জাগ্রত মন্দির রয়েছে, মা কালীর মন্দির। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক, মন্দিরের ভেতরটা ঠিক কেমন, তো চলো দেখিয়ে দেবো ভেতরটা। আমরা এখন রয়েছি ঠিক কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পাশে। এই পাশে এখানে একটা কিন্তু সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। এই মন্দিরে না আসলে আমরা জানতেই পারতাম না যে এরকম একটা সুন্দর ওয়াটারফলস এখানে লুকিয়ে আছে। আর জানি না বৃষ্টির জন্যে জলটা যা পড়ছে অসাধারণ, এখানকার যে আওয়াজ, এই জলের স্রোতের যে আওয়াজ কল্যাণেশ্বরী মন্দিরের পাশে, জাস্ট একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আমাদের হলো এই মাইথন সফরে। এখন আমরা রয়েছি একটা অনেক উঁচু পাহাড়ের ওপর একটা মন্দিরে। প্রায় মোটামুটি 300 খাড়া সিঁড়ি পেরিয়ে আমরা উঠলাম এই মন্দিরে। তো এখান থেকে পুরো যে
এই মাইথন ড্যাম আর তার যে আশেপাশে যে পাহাড় আর যে পুরো লেকটা কীভাবে যে ড্যামটা জলটাকে ধরে রেখেছে সেটা কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু দেখা যায় এই উঁচু মন্দিরটা থেকে। তো এখানে বেসিক্যালি একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরটাতেই আমরা কিন্তু এলাম এতদূর উঁচু পর্বত পেরিয়ে। এখন আমরা রয়েছি, এটা হচ্ছে ছিন্নমস্তা কালী। তো এটা হচ্ছে বরাকর, মানে ঠিক এই আমাদের মাইথন সফরেরই একটা জায়গাতে অবস্থিত। তো এটা খুবই একটা জাগ্রত মন্দির। তো এখানে ভিতরে মায়ের পুজো হচ্ছে ছিন্নমস্তা কালী। তো সেখানে আমরা দেখলাম আর এই জায়গাটাকে পুরোপুরি ঘুরে ঘুরে অনুভব করলাম। তোমরা শুধু এই সিনিক বিউটিটা দেখো, এই চারিদিকে এই কাশফুলের বাগান আর তার মাঝখান থেকে পেছন থেকে উঁকি মারছে এই পুরুলিয়ার পাহাড়টি। তো আমাদের এই মাইথন সফরে এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে ভিউটা, সিনিক বিউটিটা এক কথায় বলতে গেলে অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আর স্পেশালি এই টাইমে আমরা যে এসছি, যে পুজোর ঠিক এক মাস আগে, এখন পুরো সুন্দর কাশফুলে জায়গাটা ভর্তি আর এই সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ আর উপভোগ করার মতন। তো চলো এবার যাওয়া যাক বারুন্তি পাহাড়ের দিকে, যে ওখানে আমাদের নেক্সট সাইটসিং কি রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে রামচন্দ্রপুর ইরিগেশন সাইট। তো এখানেই হচ্ছে এই পাহাড় আর এই পাহাড়ের পাশে রয়েছে একটা বহুত বড় জলাশয়। তো এখান থেকেই মূলত কিন্তু জল ঢোকে এবং এই সার এখান দিকে যত চাষবাসের জায়গা আছে এখান থেকে কিন্তু জল সাপ্লাই হয়। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে একদম পেছনেই সুন্দর একটা পাহাড় রয়েছে আর এই পাহাড়ের সামনে এই সুন্দর এত বড় একটা লেক। তো চলো আশেপাশেটা একটু ঘুরে দেখাই। এখন আমরা রয়েছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের গড় পঞ্চকোটে। তো এইখানেই সেই প্রধান আকর্ষণ, যেটা হচ্ছে এই পাহাড়ের কোলে এই পুরনো একটা মন্দির এখানে রয়েছে। তো এখানেই পাশে রয়েছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির, যেটা আমরা আগের পার্টে দেখিয়েছিলাম। ঠিক সেই মন্দিরটারই আদি যে মন্দিরটা ছিল সেটা কিন্তু আগে এখানেই ছিল, পরবর্তীকালে এই মন্দিরের যে মূর্তিটা আছে সেটা ওখানে ট্রান্সফার করা হয়। তো এই হলো সেই গড় পঞ্চকোটের ইতিহাস। তো এই হলো পাহাড়ের কোলে এই মন্দির। আমরা রয়েছি ঠিক পঞ্চেত ড্যামের পাশেই একটা নেহেরু পার্ক। তো এখানে যে লেখা দেখ তোমরা দেখতে পারবে, এই জায়গাটার নাম হলো পঞ্চেত। তো এই পাশেই নেহেরু পার্কটি রয়েছে। তো জায়গাটা ঘুরে দেখা যেতেই পারে, খুব সুন্দর একটা বাচ্চাদের জন্য পার্ক আর কি, সুন্দরভাবে গ্রিনারি রয়েছে। এখন আমরা রয়েছি একটা কোল ফিল্ডে।
তো এটা হচ্ছে কোল মাইন, যেখানে হচ্ছে কয়লা কিন্তু একদম তোলা হচ্ছে, আর এখানে অনেক জায়গায় আগুনও লেগে রয়েছে। এতদিন তো শুধু বইয়ে পড়তাম যে কী করে কয়লা তোলা হয়, আর ঝাড়খণ্ডেই যে সব থেকে ম্যাক্সিমাম কোল মাইন্স আছে সেটাও জানতাম, কিন্তু আজকে এই প্রথমবার এত বড় একটা ওপেন কোল মাইন্স কিন্তু দেখতে পেলাম, যেখানে কিন্তু অনেক জায়গায় দেখলাম আগুনও রয়েছে, আর এখানে লেয়ার বাই লেয়ার কয়লাগুলো রাখা রয়েছে। তো সেখান থেকেই মাইনিংয়ের কাজ চলছে, তো স্টেপ বাই স্টেপ এখানে পুরো জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এই মাইথন যাত্রা এখানেই শেষ হলো, তো আমরা মোটামুটি দেড় দুদিনের জন্য একদম পারফেক্ট একটা ট্রিপ। তো তোমরা যদি প্ল্যান করো দেড় দুদিনের জন্য কোথাও একটা ঘুরতে যেতে চাও, তো মাইথন উড বি আ পারফেক্ট অ্যান্ড আইডিয়াল প্লেস। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। কলকাতা সুমন সাইনিং অফ।